এই প্রতিযোগিতায় উপস্থিত শতাধিক প্রতিযোগীদের মাঝে সবার মনোযোগ কেড়েছে হাফেজ মোহাম্মদ তালহা ইসলাম। জন্মান্ধ তালহা মহান আল্লাহ তালার বিশেষ রহমতে মোবাইলে শুনে শুনেই নিজের কলবে ধারণ করেছেন পবিত্র কোরআনের ৩০ পারা। আমার কোরআন শরীফ মুখস্থ করেছি মোবাইলে, মোবাইল ফোনে শুনে শুনে। আমার বাবা মা আমাকে এই কোরআন শিখতে অনেক সাপোর্ট দিয়েছে। আমার জন্য আপনারা দোয়া করবেন যাতে আমি একজন বড় হাফেজ ও আলেম হতে পারি, দিনের দায় হতে পারি। বর্তমানে তালহা মারকাজুল মদিনা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় পড়াশোনা করছেন। পিতামাতার সহযোগিতা ও ওস্তাদদের নিবিড় পরিচর্যায় তালহা একজন পূর্ণাঙ্গ হাফেজ হতে সক্ষম হয়েছেন। ও অনেক কিছু বুঝে, অনেক ধৈর্য নিয়ে চলে, অনেক পরিশ্রম করতে পারে। তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে ওর মতো একটা সন্তান দিয়েছে বলে আমরা অনেক অনেক গর্বিত। আমরা প্রাউড ফিল করি ওকে নিয়ে। সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন ওর লক্ষ্যে পৌঁছতে পারে, একজন ইমানদার খাঁটি মুমিন হতে পারে। মেধাবী ও বিনয়ী তালহা জন্মের পর থেকে পিতামাতাকে নিজের চোখে না দেখার অবর্ণনীয় কষ্ট কুরআনের আয়াতের মাধ্যমে ভুলে থেকেছেন। قبلتهم التي كانوا عليها